চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে রহমতুল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে তিনি এ মামলা করেন। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। একই সঙ্গে রহমতুল্লাহকে আগামী 26 এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন আদালত। শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলা করতে 11:13 ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন শাকিব খান। আমি মামলা নেই, লেলে করে ওই মামলা থানায় নিয়ে আসি।